বিএনপি দিন তারিখ ক্ষণ নির্ধারণ রয়েছে। আগামী অক্টোবর মাস, এই মাসের মধ্যে এই সরকারকে ক্ষমতাচ্যুত করবে, টেনে হিস্ট্রে নামাবে, এবং সেই কারণে তারা দিন তারিখ নির্ধারণ করে সকল ষড়যন্ত্র তারা চূড়ান্ত করেছে। সেই কারণে আজকে এই ঢাকার পার্শ্ববর্তী এলাকায় আওয়ামী লীগের পক্ষ থেকে আজকের এই সমাবেশ আমরা করছি। আজকে আমাদের নিশ্চিত যে আগামীতে যদি শেখ হাসনার যদি তারা পতন ঘটাতে পারে আমাদের অবস্থা কি হতে পারে। আমি একটু আগেই ফেসবুকে দেখছিলাম বিএনপির এক কর্মী ঘোষণা দিচ্ছে কি, যে আমাদের ঘর বাড়ি নাকি সবাই চিনে, খুব শীঘ্রই যদি আমরা তাদের কথায় ক্ষমতা ছেড়ে না দেয় তাহলে আমাদের দেখে ছাড়বে, বাড়ি ঘর ভেঙে ফেলবে, জীবন নাশ করার হুমকি তারা দিচ্ছে। সেই কারণে আজকে আপনাদের কাছে আমার আহ্বান থাকবে যে আজকের এই অক্টোবর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির জন্য, এই বাংলাদেশের জন্য। তারা যদি বিজয়ী হতে পারে এই বাংলাদেশে, যে বঙ্গবন্ধু শেখ মুজিব তার জীবনের যৌবনের সমস্ত সময় এই বাঙালি জাতির জন্য তিনি দিয়ে গেছেন, সেই বাংলার স্বাধীন সার্বভৌম বাংলাদেশের আমাদের যে সেই স্বাধীনতা, সেই স্বাধীনতা আমাদের থাকবে না। এই বাংলাদেশকে আবার তারা পাকিস্তান বানানোর তারা পরিকল্পনা করছে। আজকে আন্তর্জাতিক বিশ্বের সহযোগিতা তারা চাচ্ছে, সেই 1971 সালে যেভাবে আমাকে আমরা আমাদের পরাজিত করার চেষ্টা করেছিল সেইভাবে আবারও তারা চেষ্টা করছে আগামী নির্বাচনে আমাদের পরাজিত করতে। প্রিয় ভাইয়ের আমার, আমরা এই ঢাকা কেরানীগঞ্জবাসী, আপনারা ঢাকার পার্শ্ববর্তী এলাকায় বসবাস করেন, এই অক্টোবর মাসে যে কোনো সময় ঢাকা থেকে যদি ডাক পড়ে, এই ঢাকায় তারা সারা বাংলাদেশের সমস্ত শক্তি ঢাকায় তারা নিয়োগ করছে। সেই কারণে সেই ঢাকায় যাতে তারা বিজয়ী হতে না পারে তার জন্য প্রয়োজনে এই কেরানীগঞ্জ থেকে আপনারা ঢাকায় এসে আপনাদের আওয়ামী লীগকে সহযোগিতা করবেন, এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয় জীবন।